মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের, মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইকুল হাদিসের, মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইকুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যারা আওয়াজ কেঁপে তছনছ হত বঞ্চ বাতিলের, কথা ঠিক না ভাই ঠিক? মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশাল বড় মজলিস, হাজার হাজার মানুষের ঢল, সালামের উত্তর যদি মানুষে শুনে দূর থেকে, মনে মনে ভাববে ওয়াজ মাহফিলের মধ্যে মনে হয় মানুষ নাই, সকলেই মরা লাশ, কথা ঠিক না বেটে? আপনারা কি গুরুস্থানের মধ্যে বসে আছেন নাকি কোরআনের মাহফিলে? সালাম দেওয়া হলো সুন্নত, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? আমি আবার আপনাদেরকে সালাম দেব, আপনারা জুড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মন থেকে জুড়ে সালামের উত্তর প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم
وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا هم سب مسافرها قبر آخر ٹکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله সকলে মনোযোগ সহকারে জোরে জোরে পড়ে لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم باري باري قرار مان اي باري تو تمار اشل باري گروستانے এটাই তোমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله
الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله গুজাদে ইউনিয়নের সাত নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আওয়াম বাবার বয়সী সম্মানিত বাবারা সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে দুনিয়াবি ফেতনা ফাসাদ থেকে দুনিয়াবি সকল ঝামেলা থেকে সাংসারিক ঝামেলা রাষ্ট্রের ঝামেলা থেকে মুক্ত করিয়া কোরআনের মজলিস জান্নাতের বাগান মাজালিসুল কোরআন ওলামাদের বাগান আল্লাহ ওয়ালাদের বাগান নামাজি মুত্তাকি পরহেজগারদের বাগানে আসার এবং সন্ধ্যা থেকে এখন রাত্র প্রায় ১১টা পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার তৌফিক দান করেছেন সকলে একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য মন থেকে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে নির্বাচিত করিয়া কোটি কোটি মানুষদের থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নির্বাচিত করিয়া শেষ নবী আখিরি নবী জিন্দা নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠালেন তাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি আমাদের ক্ষমতায় নাকি আল্লাহ রব্বুল আলামিনের মেহরবানিতে আমাদের কারো কোনো শক্তি আছে আমরা বাড়ি থেকে মাহফিলে আসার কারোরই কোনো ক্ষমতা এবং শক্তি কিছুই নাই সব কিছুর মালিক কে আর জোরে বলেন কে হায়াতের মালিক মৌতের মালিক সন্তান দেওয়ার মালিক সন্তান নেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক নাকি পীর বাবা আরো জোরে বলেন পীর বাবা সন্তান দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক তাহলে পীর বাবার পায়ের মধ্যে গিয়ে সেজদা করেন কেন সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয় সম্পদের মালিকও যদি আল্লাহ হয় হায়াতের মালিকও যদি আল্লাহ হয় মৌতের মালিকও যদি আল্লাহ হয় তাহলে বাবার মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চান কেন যারা বাবার কাছে সন্তান চায় যারা বাবার পায়ের মধ্যে সেজদা করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে কথা ঠিক না বেটে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন বলেন আমিন আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে
একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো তৌফিক যদি দান করে এই দুইখানা জিনিসকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কেন পাঠালেন? আল্লাহর নাফরমানি করার জন্য নাকি আল্লাহর গোলামি করার জন্য? সকলে বলে না, কিসের জন্য পাঠালেন? আল্লাহর গোলামির জন্য পাঠালেন। এখন যদি গোজা দেয় ইউনুনের কেউ আল্লাহর গোলামি না করে আল্লাহর নাফরমানি করে, তার জন্য কি জবাবদিহিতা করতে হবে কি হবে না? অবশ্যই হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তোমার জীবনের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। এখন হিসাব আপনি কিভাবে দেবেন? যদি আপনি অঙ্কই না জানেন, হিসাব করবেন কিভাবে? এখন বলতে পারেন যে হুজুর আমরা তো স্কুলে পড়েছি, আমরা তো অঙ্ক জানি। স্কুলের জন্য আপনার স্কুলের পড়ার অঙ্ক একটা, হাশরের ময়দানে আপনার আমলের অঙ্ক হলো আরেকটা। স্কুলের মধ্যে আপনি অঙ্ক দেবেন, বইয়ের মধ্যে যে অঙ্ক তোলা আছে সে অঙ্কের উত্তর আপনি দিবেন, কিন্তু হাশরের ময়দানে আপনার অঙ্ক করতে হবে। আপনাকে 60 বৎসরের জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, 70 বৎসরের জিন্দিগি দান করেছেন। এই 60 বৎসর 70 বৎসরের জিন্দিগি আপনি পাইয়া কিভাবে আপনার জিন্দিগি পার করলেন, কিভাবে আপনার জিন্দিগিটা কাটালেন, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে, কথা ঠিক না বেটে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون الله رب العالمين بلن دنيا بندا তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা তোমাদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করবে, অসৎ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে, অসৎ কাজ থেকে তোমাদেরকে ফারেক রাখবে। সৎ কাজের আদেশ তুমি কেমন ভাবে দিবার যুবক? তুমি কোরআনের কথা জানো না, তুমি হাদিসের কথা জানো না, এ যুবক তুমি কেমন করে তুমি সৎ কাজের আদেশ মানুষদেরকে তুমি আহ্বান করবা, সৎ কাজের প্রতি তুমি কেমন ভাবে মানুষদেরকে ডাকবা? মসজিদের মুয়াজ্জিন সাহেব আজানের আগে, মুয়াজ্জিন সাহেব উযু করিয়া যখন আজান দিতে যায়, আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাকেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ওরে দুনিয়ার উম্মত, ঘুম থেকে নামাজ ভালো, নামাজের জন্য তোমরা আসো, হাইয়া আলাস-সালাহ, কল্যাণের পথে তোমরা আসো, কল্যাণের পথে তোমরা আসো। মসজিদের মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে কালিমার প্রতি তোমাদেরকে আহ্বান করে, নামাজের প্রতি তোমাদেরকে আহ্বান করে। মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ বলেন ওরে বান্দা তুমি কার জন্য প্রশংসা করো লিল্লাহি আল্লাহকে রব্বিল আলামিন যিনি হলেন উভয় জগতের পালনকারী যিনি উভয় জগৎকে লালন করেন যিনি উভয় জগতের পালনকর্তা যিনি উভয় জগৎকে দেখাশোনা করেন আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই আল্লাহর প্রশংসা করি যিনি হলেন আর রহমান যিনি হলেন রহমান আর রহিম যিনি হলেন রহিম মালিক ইয়াউমিদ্দিন ওই বিচার দিনের মালিক যে বিচার দিনের মালিক কোন বিচার দিনের মালিক রে যুবক ঢাকার হাইকোর্টের বিচার দিনের মালিক না না যিনি হলেন হাইকোর্টের মালিক নয় যিনি তাম পৃথিবীর মালিক যিনি হলেন হাসরের বিচার দিনের মালিক বলুন সুবহানাল্লাহ ওরে যুবক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা তোমাদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করবে এবং তোমাদেরকে খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে আল্লাহ বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারাই হলো কামিয়াব আর ওই সমস্ত বান্দারাই হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান বরুন সুবহানাল্লাহ এ যুবক সন্তান এ তুমি ভালো করে শোনো তুমি সৎ কাজের প্রতি মানুষদেরকে কেমন করে আহ্বান করবা সৎ কাজের প্রতি আহ্বান করতে গেলে তোমার পাঁচটা গুণ থাকা দরকার এক নাম্বার গুণ হলো তোমার এলেম থাকা দরকার কোন এলেম রে বান্দা কোরআনের আলেম হাদিসের আলেম নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের আলেম আল্লাহ বলেন না না তোমাকে প্রথমে কোরআনের আলেম তোমাকে শিখতে হবে কেন কোরআনের আলেম তোমাকে শিখতে হবে রে যুবক তুমি যদি কোরআনের এলেম শিক্ষা অর্জন করতে না পারো তুমি মানুষদেরকে কোরআনের প্রতি তুমি আহ্বান করতে পারবা না দুই নাম্বার শর্ত হল তুমি কোরআনের প্রতি মানুষদেরকে আহ্বান করবে তোমার উদ্দেশ্য একটা থাকবে উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোন ব্যক্তি যদি ভাবে আমি আজকে হজ করতে যাব এলাকার মানুষ আমাকে হাজি সাহেব বলে ডাকবে আমি আজকে মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব মানুষ আমাকে নামাজি বলবে আল্লাহ বলেন না তুমি মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করবে তোমার নিয়ত থাকবে একমাত্র আমি আল্লাহ রাজি খুশির জন্য বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার শর্ত হল তুমি ধৈর্যশীল হতে হবে তোমাকে কেমন ধৈর্যশীল রে যুবক তাবলিগওয়ালা ভাইরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের ঘরে ঘরের মধ্যে ঘুরে বেড়ায় অনেক মানুষ তাবলিগ ভাইদেরকে টিটকারি করে অনেক মানুষ তাবলিগ ভাইদেরকে ঘৃণা করে যদি কোনো তাবলিগওয়ালা ভাই সেই ঘৃণাটাকে নিজের শরীরের মধ্যে নিয়ে তাবলিগ ছেড়ে দেয় সে কোনোদিন প্রকৃত পক্ষে তাবলিগওয়ালা হতে পারে না তাই আল্লাহ বলেন তোমাকে ধৈর্যশীল হতে হবে মানুষ পিছন দিয়ে তোমাকে যাই বলুক না কেন তুমি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কানের মধ্যে দিবা বলুন ঠিক না বেটি ঠিক
তুমি সৎ কাজের প্রতি মানুষদেরকে কেমন করে আহ্বান করবার যুবক তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে না তোমার পরনের মধ্যে নবীর সুন্নত লম্বা জামা নাই তোমার মাথার মধ্যে নবীর সুন্নত টুপি নাই তুমি কেমন করে নবীর দাওয়াত দিবা ওরে দুনিয়ার উম্মত ভালো করে শুনো ভালো করে শুনো যদি তুমি মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করতে হয় চতুর্থ নম্বর শর্ত হলো তুমি আগে সৎ কাজ করতে হবে তুমি ভালো মানুষের সঙ্গে চলতে হবে যাতে মানুষ পিছন দিয়ে তোমার নিন্দা করতে না পারে যদি তুমি সৎ কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করো কিন্তু নিজে পালন করো না আল্লাহ বলেন তোমার দাওয়াত তুমি সারা জীবন দিলা তোমার সারা জীবনের দাওয়াত বিফলে চলে যাবে কথা ঠিক না বেটি এ দুনিয়ার উম্মত তোমরা ভালো করে শুনো রে যুবক যে যুবক মনে মনে ভাব আমরা মাত্র দুনিয়ার মধ্যে এসেছি আমার বাবার বয়স পঞ্চাশ আমিও পঞ্চাশ বছর দুনিয়ার মধ্যে বাঁচব যখন আমি বিবাহ শাদী করব ৩০ বছর পার হবে আমি দিনের দাওয়াতে লেগে যাব না যুবক না সাবধান যুবক রে সাবধান তুমি যুবক এক মিনিট দুনিয়ার মধ্যে থাকবা এমন গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না কথা ঠিক না বেটি ওরে যুবক সন্তান তুমি ভালো করে শুনো আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ মাহফিল করার জন্য এসেছি আমি আবার ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবো এমন গ্যারান্টি আমার নাই ওরে বাবা আপনারা মাহফিলের মধ্যে ওয়াজ শোনার জন্য এসেছেন আপনারা মাহফিলের ওয়াজ শুনে বাড়িতে যাবেন এমন গ্যারান্টিও আপনাদের নাই অরে যুবক সন্তান ভালো করে শুনো তোমাদের পায়ে হাত দিয়ে বলির যুবক নিজের জীবনটাকে আগে সুন্দর করে না নিজের জীবনটাকে যদি সুন্দর করতে পারো তোমার দুনিয়ার জীবন পরকালের জীবন দুনো জীবন তোমার সফল কাম কথা ঠিক না বেটি ওরে যুবক সন্তান আজকে তুমি দুনিয়ার নেশায় মগ্ন হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলো দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া আলেমদের বিরুদ্ধে কথা বলা হয় দুনিয়ার সম্পদের মুখে পড়িয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয় দুনিয়ার ক্ষমতার মুখে পড়িয়া মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলা হয় ওরে যুবক সাবধান সাবধান তুমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে টুপিওয়ালার দরকার পড়বে কথা ঠিক না বেটি ওরে দুনিয়ার উম্মত ভালো করে শুনো যখন মানুষ দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে আসে মানুষের কানের মধ্যে জন্মের পরে আজান দেওয়া হয় যখন বাচ্চা দুনিয়ার মধ্যে আসে বাচ্চার কানের মধ্যে আজানের তালকিন দেওয়া হয় ওরে যুবক সন্তান তুমি যদি টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলো মাদ্রাসার বিরুদ্ধে তুমি যদি কথা বলো আলেমদের বিরুদ্ধে যদি কথা বলো তোমার জন্মের পরে তোমার কানের মধ্যে কে আজান দেবে ওরে যুবক আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার জানাজার নামাজের জন্য টুপিওয়ালার দরকার আছে কি নাই তোমার জানাজার নামাজের জন্য টুপিওয়ালার দরকার
তোমার বাবা মারা গেছে বাবার কবরের পাশে দোয়া করার জন্য টুপিওয়ালার দরকার আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে দিনের দাওয়াত তুমি ভালোবাসো না কোরআনের কথা তোমার কাছে ভালো লাগে না নামাজের কথা তোমার কাছে ভালো লাগে না আলেমদের কথা তোমার কাছে ভালো লাগে না কারণ তুমি ক্ষমতার লোভে পড়িয়া তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো আমি বলবো দুনিয়ার উম্মত তুমি এক নবীর উম্মত তুমি এক কোরআনের অনুসারী তুমি করো আওয়ামী লীগ কোনো বাধা নাই তুমি বিএনপি করো কোনো বাধা নাই তুমিও তুমি যাইতো পার্টি করো কোনো বাধা নাই কিন্তু যুবক সাবধান সাবধান রে যুবক তুমি যদি ক্ষমতার লোভে পড়িয়া দলের কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলো মনে রাখবা মরণের পরে কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কথা ঠিক না বেটি তুমি মুসলমান তুমি কোরআনের পক্ষে কথা বলো তুমি মুসলমান তুমি নামাজের পক্ষে কথা বলো তুমি মুসলমান মসজিদের ইমামের পক্ষে তুমি কথা বলো যারা বলে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন আমি বলবো তারা হলো বোকা যারা বলে বিএনপি ইসলামের দুশ্মন আমি বলবো তারা বড় বোকা যারা বলে জাতীয় পার্টি ইসলামের দুশ্মন আমি বলবো তারাও বড় বোকা এ আওয়ামী লীগ ভাইয়েরা ইসলামের দুশ্মন না বিএনপির ভাইয়ের ইসলামের দুশ্মন না এই ইসলামের দুশ্মন হলো দেশের মধ্যে গুটি বই নাস্তিক যারা নাস্তিকদের পক্ষে কথা বলে আমি বলবো তারা হলো ইহুদিদের দালাল তাতে কোনো সন্দেহ নাই মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা চোয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের মোরা চোয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা হুঙ্কার জানি মরুঘুম পীর ফজলুল করিমের মোরা হুঙ্কার জানি মরুঘুম পীর ফজলুল করিমের যারা আওয়াজ কেঁপে তছনছ হতবঞ্চ বাতিলের কথা ঠিক না ভাই ঠিক মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের ওই সিংহ পুরুষ মুফতি আমিনিয়া কবির আমাদের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা আবার পেয়েছি বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ মোরা আবার পেয়েছি বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ যারা আওয়াজে কেঁপে তছনছ হত বাতিলের গড়া মসনদ মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের এ যুবক সন্তান তুমি ভালো করে শুনো তোমাকে কালিমার দাওয়াত দিতে হবে তোমাকে কোরআনের দাওয়াত দিতে হবে এ যুবক তুমি টাকার মুখে পড়িয়া কোরআনের দাওয়াত তুমি ভুলে গেছো তুমি ক্ষমতার লোভে পড়িয়া তুমি দাওয়াতের কথা তুমি ভুলে গেছো
যুবক তাকে দেখো বাদশা হারুনের ছেলে যার টাকার কোনো অভাব নাই যার সম্পদের কোনো অভাব নাই যার রাজত্বের কোনো অভাব নাই তারপর যুবক সন্তান কুরআনের পক্ষে কথা বলার জন্য বাবার রাজত্ব ছেড়ে দিয়ে চলে গেছে জঙ্গলের মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাড়ি ছেড়ে রাজত্ব ছেড়ে চলে গেছে জঙ্গলের মধ্যে রে যুবক আজকে তুমি দাওয়াতের জন্য তুমি ক্ষমতা চাইতে পারো না কুরআনের জন্য তুমি রাজনীতি চাইতে পারো না তুমি কুরআনের জন্য তুমি তোমার ক্ষমতা চাইতে পারো না কথা ঠিক না বেটি আরে যুবক সন্তান তুমি ভালো করে শুনো বাদশা হারুনের ছেলে তো সম্পদের মালিক যার রাজত্বের কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই তারপর বাদশার ছেলে গুরুস্থানের পাশে দাঁড়াইয়া অতীত যুগের মুরব্বীদেরকে ডেকে ডেকে বলে ওরে অতীত যুগের মুরব্বীরা তোমরা তো আমার বাবার আগে ছিলে এই রাজত্বের মালিক রাজত্বের রাজা ছিলে তোমরা আমার বাবার আগে তোমরা এই দেশকে তোমরা শাসন করতা তোমাদের ভয়ে দেশের প্রত্যেকটা প্রজাতর থর করে কাঁপতরে অতীত যুগের মুরব্বী গো কিন্তু আজকে তুমি অন্ধকার কবরের মধ্যে তুমি একা একা শুয়ে আছো কেউ তোমাকে ভয় পায় না তোমার হুকুম কেউ শুনে না তোমার কথাও কেউ শুনে না এ কথা বলে বলে নিজের অন্তরের সাথে নিজেকে ঘৃণা করে আর বলে আমার বাবার রাজত্ব আমি চাই না আমার বাবার সম্পদ আমি চাই না কারণ অতীত যুগের মুরব্বীরা তো আমার বাবার মতো রাজা ছিলেন কিন্তু মৃত্যুর পরে তো তারা একটা টাকাও সঙ্গে নিতে পারে না কথা ঠিক না বেটি বাদশার ছেলে যুবক সন্তান কবরের পাশে দাঁড়াইয়া অতীত যুগের মুরব্বীদেরকে কথা বলার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে রে যুবক এ যুবক মনোযোগ সহকারে শুনো এই ঘটনা থেকে তোমরা শিক্ষা অর্জন করো যুবক টাকার মুখে পড়ে নাই বাদশা ছেলে তো বড় রাজত্বের মালিক হয় রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করে রাজার মন্ত্রীরা বাদশা হারুনের কাছে নালিশ করলেন বাদশা মহোদয় আপনার সন্তানের চলাফেরা বড় ভালো না রাজার সন্তানের চলাফেরা তো রাজার ছেলের মতো হওয়া চাই কিন্তু আপনার ছেলে সাধারণ বেশে এলাকার মধ্যে ঘোরাফেরা করে আমাদের সম্মানের ক্ষতি হয় আমাদের মর্যাদার উপর আঘাত আসে বাদশা হারুনুর রশিদ মন্ত্রীদের কথা কানের মধ্যে নিয়ে নিলেন হঠাৎ করে একদিন মন্ত্রী মহোদয়ের সামনে তার সন্তান উপস্থিত হয়ে গেলেন বাদশা হারুন ডাক দিয়ে বলে সন্তান আমার আমি তোমাকে একটা উপদেশ দেব তুমি আমার উপদেশটা পালন করতে হবে সন্তান বলে বাবা তোমার উপদেশটা কি তুমি আগে বলো বাচ্চা হারুন ডাক দে বলে সন্তান আমার তোমার সাধারণ পরিবেশে তোমার চলাফেরা বন্ধ করে দাও তুমি বাচ্চা হারুনের সন্তান তোমার রাজত্বের কোনো অভাব নাই তোমার সম্পদের কোনো অভাব নাই তোমার চলাফেরা তুমি ভালো করে নাও বাচ্চার সন্তান বাচ্চার কথাটা শুনিয়া ডাক দে বলে বাবা আপনি আপনার উপদেশ দিলেন কিন্তু আমারও কিছু কথা আছে আপনার সঙ্গে বাদশা হারুনের দরবারের পাশে তার সিংহাসনের পাশে একটা বাবুই পাখি
বাবুই পাখিটাকে যুবক সন্তান ডাকতে বলে ওরে বাবুই পাখি তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তাহলে তুমি আমার হাতের মধ্যে তুমি এসে যাও আল্লাহর গোলামের কথা শুনিয়া ওই বাবুই পাখিটা সঙ্গে সঙ্গে ওই যুবক সন্তানের হাতের মধ্যে বসে গেলেন যুবক সন্তান পাখিটাকে আবার বললেন নরে পাখি তুমি যদি আল্লাহর গোলাম হও তুমি তোমার আগের জায়গায় তুমি চলে যাও কিন্তু সাবধান সাবধান ওই বাদশার হুকুমে তুমি কোনো দিন চলবে না বলুন সুবহানাল্লাহ বাদশার সন্তানের কারিশমা দেখে বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন রে যুবক বাদশার সন্তান বাদশাকে ডেকে বলে ওরে বাবা ওই পাখিটা কার হুকুমে আমার হাতে এসেছে তুমি কি জানো ওই পাখিটা যার সৃষ্টি যার গোলাম তিনি হলেন আমার এবং আপনার সবার পালন কর্তা একমাত্র আল্লাহ সকলে জুড়ে জুড়ে বলুন আল্লাহ আরো জুড়ে বলুন আল্লাহ আরো জুড়ে বলুন আল্লাহ ওরে যুবক সন্তান ভালো করে শোনো এই ঘটনা থেকে তোমরাও শিক্ষা অর্জন করো তোমরাও তো দেশের মধ্যে রাজনীতি করো ক্ষমতার বড়াই দেখাও এরে যুবক আজকে তুমি ক্ষমতার বড়াই দেখাও তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে ফুলের মালা দ্বারা সম্মাননা দেবে কিন্তু দুনিয়ার ফুলের মালা তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে কথা ঠিক না বেটি ওরে যুবক সন্তান দুনিয়ার ফুলের মালার আশা করিও না কবরের ফুলের মালার আশা করো কবরের ফুলের মালা যদি তোমার গলায় জড়ায় দে তাহলে তোমার জীবন কামিয়াব আর যদি দুনিয়ার ফুলের মালা যদি তুমি গলায় জড়াতে চাও তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওরে যুবক সন্তান তোমার কোটি কোটি টাকার সম্পদ তোমাকে তোমার মৃত্যুর হাত থেকে তোমাকে রেহাই দিতে পারবে না ওরে মানুষ তোমার বড় বড় বিল্ডিং তোমাকে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মালাকুল মৌত আজরাইল তোমার সামনে যখন চলে আসবে তোমার সম্পদ তোমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না তুমি যদি বলো ওরে ভাই আজরাইল আমি তোমাকে 10 কোটি টাকা দেব আমাকে রেখে যাও রাখবে কিনা আজরাইল ডেকে বলবে ওরে ভাই তোমাকে দুনিয়ার মধ্যে রেখে যাব তো বদুরের কথা রে ভাই তোমাকে একটা সেকেন্ডের সময় দেওয়া আমি আজরাইলের প্রতি সম্ভব না ওরে যুবক কিসের বড়াই কর ওরে যুবক কিসের অহংকার তোমার মনের ভিতরে তাকে দেখো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদের মনের মধ্যে বড় আশা থাকে আমি রাজনীতি করব আমি বড় নেতা হব কোটি কোটি টাকা আমি কামাব আমি বড় ডাক্তার হব আমি বড় ইঞ্জিনিয়ার হব আমি বড় উকিল ম্যাজিস্ট্রেট হব আমি লক্ষ লক্ষ টাকা কামাব আমি বড় আলেম হব মাদ্রাসার মধ্যে হাদিসের দর্স দেব কিন্তু না না কত যুবক গাড়ির চাপা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কত যুবক লঞ্চ ডুবিয়া পানির তলে পানির নিচে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কত যুবক হুন্ডার অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওরে যুবক তুমি শিক্ষা অর্জন করে নাও তোমার জীবনটাকেও তুমি ভালো করে সাজাও তোমার জীবনটাকে তুমি কোরআনের প্রতি সাজাও
তোমার জীবনটাকে নবীর তরিকা মতো তুমি সাজাও আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিদায় হজে বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আল্লাহর নবী বলেন ওরে দুনিয়ার উম্মত তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাব যে উম্মত দুইটা জিনিস ভালো করে ধরতে পারবে ওই উম্মত কোনোদিন প্রকষ্ট হবে না এক নাম্বার হলো আল্লাহর কোরআন দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত আমি নবীর তরিকা ওরে নবীর উম্মত ভালো করে শুনুন যুবক তোমার জীবনটাকে কুরআনের পথে তুমি বিলীন করে দাও তোমার জীবনটাকে তুমি হাদিসের পথে বিলীন করে দাও তাহলে দেখবা তোমার জীবনটা বড় বড় আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যাবে কথা ঠিক না বেটি বাচ্চার ছেলে যুবক সন্তান বাবার রাজ দরবার থেকে পরনের মধ্যে একটা জামা হাতের মধ্যে একটা আংটি এবং আল্লাহর কোরআন নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন সিরিয়ার বাজারের মধ্যে বসে বসে সালাটা মাটির মধ্যে বিছাইয়া বাদশার সন্তান কোরআন তালাওয়াত করে কত মধুর কোরআন তালাওয়াত ওই জামানার এক আল্লাহর গোলাম যার নাম হলো আবু মুসা আবু মুসা তার বাড়ির কাজের জন্য বাজারের মধ্যে কামলার তালাশে আসলেন তালাশ করতে করতে ওই যুবক চকের সামনে পড়ে গেলেন যুবককে বলেন যুবক তুমি কি আমার বাড়ির মধ্যে কাজ করতে যাবে যুবক বলে বাবা মানুষ হয়ে জন্মেছি দুনিয়ার মধ্যে কাজ তো করতেই হবে তখন আবু মুসা বলেন চলো আমার বাড়িতে তুমি কাজের জন্য চলো যুবক সন্তান ডাক দে বলে ওরে আবু মুসা তোমার বাড়ির মধ্যে আমি কাজ করতে পারি আমার শর্ত আছে আবু মুসা বলে যুবক তোমার কি শর্ত তুমি আমাকে বলো যুবক বলে ওরে আবু মুসা আমার শর্ত হলো যখন নামাজের আজান হয়ে যাবে আমাকে তুমি নামাজের জন্য ছুটি দিতে হবে দুই নাম্বার শর্ত হলো আমাকে তুমি এক দেড়হাম তুমি উপহার দিবে নয়তো এক দেড়হামের চার বাগের এক বাগ আমাকে দিবে তার চাইতে বেশি টাকা আমার দরকার নাই আবু মুসা তার কথা মতে যুবককে বাড়ির মধ্যে কাজের জন্য নিয়ে আসেন যুবক কোরআন শরীফটাকে একটা নিরাপত্তে জায়গার মধ্যে রেখে কাজের জন্য উঠে গেলেন কাজের মধ্যে লেগে গেলেন সারাদিন কাজ করলেন আবু মুসা বলেন তার কিতাবের মধ্যে সন্ধ্যাবেলা যখন বাড়ির মধ্যে আবু মুসা আসেন তাকে দেখেন দশজন যুবক যে কাজ সারাদিন করতে পারে না সেই কাজ ওই যুবক একা একা করে ফেলেছে বলুন সুবহানাল্লাহ পরের দিন আবার আবু মুসা আগের নেই বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে তালাশ করতে লাগলেন ওই যুবকটা কোথায় তালাশ করতে করতে যুবকটাকে আবার পেলেন আবার আগের নেই যুবক শর্ত দিয়ে বাড়ির মধ্যে কাজ করার জন্য আসলেন যখন কাজের মধ্যে লেগে গেলেন আবু মুসা মনে মনে ভাবতে আছে গত সপ্তাহে বাড়ির মধ্যে কাজ করতে এসেছিল একা এত কাজ কিভাবে করলো আজকে আমি আমি দেওয়ালের পিছন থেকে আমি দেখব কেমন করে কাজগুলা করে যুবক যখন বিসমিল্লাহ বলে ইটা হাতে নিলেন আবু মুসা কিতাবের মধ্যে বলেন ইটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ইটগুলা দেওয়ালের মধ্যে লেগে যায় বলুন সুবহানাল্লাহ যুবকের কাজ দেখে আবু মুসা তাকে সন্ধ্যার বেলা তাকে সাত দেড়হাম তাকে পুরস্কার করলেন রে যুবক
ওই যুবক সাদদের খান যখন দিলেন যুবক ডাকতে বলেন না আবু মুসা তোমার সঙ্গে আমার শর্ত ছিল আমাকে তুমি এক দেরহাম দিবা আমার তো সাদদের খামের কোনো প্রয়োজন নাই সাদদের খাম যদি আমাকে দাও তাহলে আমি অপচয় করব আর এই অপচয়ের জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে যুবক আগের নিয়ে আবার এক দেরহাম নিয়ে চলে গেলেন পরের সপ্তাহ সোমবার আবার বাজার দিনের মধ্যে আবু মুসা বাজারের মধ্যে যুবকের তালাশে গেলেন সারা বাজার তালাশ করে যুবককে খুঁজে পায় না সাতের কামলাওয়ালাদেরকে জিজ্ঞাসা করে ওরে কামলাওয়ালা ভাই ওই যুবক কোথায় যে যুবক বাজারের মধ্যে বসে বসে কুরআন তেলাওয়াত করত আল্লাহর এক গোলাম ডাকতে বলেন ওরে আবু মুসা ওই যুবক বড় অসুস্থ রে আবু মুসা ওই যুবক বড় অসুস্থ তাই কাজের মধ্যে আসতে পারে না আবু মুসা ডাকতে বলে যুবক ওই যুবকের বাড়ি তুমি চিনো যুবক ডাকতে বলে আবু মুসা না আমি তার বাড়ি চিনি না কিন্তু জঙ্গলের মধ্যে একটা ছোট ছোট কুঠির ভাঙা ঘর আছে ওই ঘরের মধ্যে দেখি সব সময় ঘুমায় আবু মুসা ওই যুবককে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন ওই রাজার সন্তান হারুনের সন্তান জঙ্গলের মধ্যে ঘুমাইরে যুবক আবু মুসা জঙ্গলের মধ্যে তার ভাঙা কুঠির ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে তার মাথার নিচে একটা ইট দেওয়া ইটের মধ্যে যুবক ঘুমায় আবু মুসা ডাকতে বলে ওরে যুবক তুমি আজকে কেন ঘুমাও যুবক বলে ওরে আবু মুসা আমি বড় অসুস্থ আমার অনেক জ্বর হয়েছে আবু মুসা তার পাশে বসিয়া ওই যুবকের মাথাটা তার উরাতের মধ্যে রাখলো যুবক বলে ওরে আবু মুসা তোমার উরুতের উপর আমার মাথা রাখার কোনো অধিকার আমার নাই আমাকে তুমি ইটের উপর রেখে দাও আমি ইটের উপরে আমি শান্তিতে ঘুমাবো ওরে যুবক সন্তান শিক্ষানীয় গঠনের যুবক এ এত রাজত্বের মালিক এত সম্পদের মালিক অসত্য জঙ্গলের ভিতরে ইটের মধ্যে ঘুমায় এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে না কথা ঠিক না বেঠিক ওরে যুবক সন্তান ওই যুবক আবু মুসাকে ডাক দে বলেন নরে আবু মুসা আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে পারবো না আমার কয়েকটা ওসিয়ত তোমাকে করে যাব আমার ওসিয়ত তুমি পূরণ করতে পারবা কিনা আবু মুসা বলেন যুবক তুমি বলো তোমার ওসিয়তটা কি ওই যুবক ডাক দে বলে ওনার আবু মুসা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব তখন তুমি আমার হাতের আংটিটা তুমি বাদশাহ হারুনের দরবারে তুমি দিয়ে দিবা এবং আমার মাথার পাশে কোরআন শরীফ আমার কোরআনটাকে তুমি হারুনের বাদশাহ হারুনের দরবারে তুমি পৌঁছে দিবা আবু মুসা ডাকতে বলেন ওরে যুবক হারুনুর রশিদ তো এই দেশের বাদশাহ দেশের রাজার যুবক ওই দেশের রাজার সঙ্গে তোমার কিসের সম্পর্ক যুবক ডাকতে বলে ওরে আবু মুসা ওই বাদশাহ হলো আমার জন্ম দাদা পিতার কেউ নয় বলুন সুবহানাল্লাহ যুবকের ওসিয়ত অনুযায়ী যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আবু মুসা যুবককে কাফন দাফন করালেন কাফন দাফন করিয়া হাতের আংটিটা কোরআন শরীফ টেনিয়া বাদশার দরবারে চলে গেলেন বাদশাকে বলেন বাদশা মহোদয় আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল বাদশা বলেন ওরে আবু মুসা তোমার কি কথা তুমি বলো আবু মুসা ডাক দে বলে ওরে বাদশা মহোদয় একটা যুবক সন্তান আমার বাড়ির মধ্যে কাজ করতো রে বাদশাহ গতকাল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে
دنيا থেকে যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে ওই আংটিটা তোমার হাতে দেওয়ার জন্য আর কোরআন শরীফ তোমার কাছে দেওয়ার জন্য ওরে বাদশা মিনি আসলা বাদশা বলে ওই সন্তানকে তুমি চিনো আবু মুসা ডাকতে বলেন না আমি চিনি না কিন্তু মৃত্যুর পূর্বে সন্তান পরিচয় দিয়েছে ওই সন্তান নাকি আপনার সন্তান বাচ্চা হারুন ডাকতে বলে আবু মুসা তোমার অন্তরের মধ্যে কি কোনো ভয় জাগে না তোমার অন্তরের মধ্যে কি কোনো বাধা আসে না তুমি নবীর বংশের সন্তানের কাছ থেকে তোমার বাড়ির কাজ দেওয়ার জন্য রে বাচ্চা আবু মুসা ডাকতে বলেন নরে বাচ্চা আমি জানি না ওই সন্তান যা আপনার সন্তান মৃত্যুর পূর্বে সন্তান আমার কাছে পরিচয় দিয়েছেন বাদশা হারুন বলে আমাকে তুমি আমার সন্তানের কবরের মধ্যে নিয়ে যাও তখন আবু মুসা বাচ্চাকে সন্তানের কবরের পাশে নিয়ে গেল বাচ্চা সন্তানের কবর দেখিয়া চোখ দিয়ে ঝরঝর করে জমিনের মধ্যে পানি পড়তে থাকে রে যুবক বাচ্চা সন্তানের কবর দেখে আর সহ্য করতে পারে না বাচ্চা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আবার যখন প্রজাগণ বাচ্চাকে হুশ ফিরিয়ে আনলেন বাচ্চা সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া কাঁদে যখন কাঁদলেন ওই বাচ্চা কবরের পাশে দাঁড়াইয়া কাঁদে আর বলে সন্তান তুমি তো আল্লাহর গোলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো কিন্তু আমি তো আল্লাহর গোলামি করতে পারলাম না তুমি সন্তান আমার বাবাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে গেছো বাচ্চা যখন কবরের থেকে চলে গেলেন রাতে যখন আবু মুসা ঘুমালেন স্বপ্নে যোগে আবু মুসাকে ওই যুবক সন্তান ডাকতে বলেন আবু মুসা তুমি আমার ওসিয়ত অনুযায়ী কাজটা করে তুমি ভালো করেছো আমার বাবা বড় ভালো হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ ওরে যুবক সন্তান ভালো করে শুনো রে যুবক ওই বাচ্চার ছেলে কত ক্ষমতার মালিক ছিল রে যুবক বাংলাদেশের মতো দেশের বাচ্চার মালিক না না বড় রাষ্ট্রের বাচ্চা ছিল রে যুবক তারপরও ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথা বলে না তারপরও কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে না রে যুবক বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া তুমি চিন্তা করো আজকে তুমি কিসের বড়াই করো রে যুবক তুমি তো এক ফোঁটা নাপাক পানির সৃষ্টি নাপাক ফোঁটা থেকে তোমার সৃষ্টি হয়েছে তুমি এক ফোঁটা নাপাক পানির দ্বারা তোমার সৃষ্টি তোমার কিসের এত অহংকার তোমার কিসের এত দম্ভ তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো হাদিসের বিরুদ্ধে কথা বলো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো রে যুবক মুসলমানের গড় জন্ম হয় ঢাকার বুকে দাঁড়াইয়া এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয় আল্লাহর নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয় মাদ্রাসার আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয় মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলে গালি দেওয়া হয় আমি বলবো যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে সে কোনোদিন মুসলমান হতে পারে না সে হলো পশ্চিমা ইহুদিদের দালাল তাতে কোনো সন্দেহ নাই কথা ঠিক না বেটি বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী কিনে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে না চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ দফাই দফাই বদলাই এর রং ঢং পরিবেশ তাই বলে এদেশে ইসলাম হুজুক হবে না শেষ হুজুক হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু তাক না তাক এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই কথা ঠিক না বেটে
এই দেশ হলো ইসলামের রাষ্ট্র এই দেশ হলো 92 ভাগ মুসলিমের রাষ্ট্র কথা ঠিক না ঠিক এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে বাংলার 92% মুসলমান কোনদিন মেনে নিতে পারে না পারে না পারে না আজ বাংলাদেশের রাজনীতির খপ্পরে পড়ে ইসলামকে ধ্বংসের পায়চারা চলতে আছে হাইকোর্টের সামনে মূর্তি বসানো হয়েছে 92 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে হাইকোর্টের সামনে মূর্তি কোনোদিন মেনে নিতে পারি না কথা ঠিক না ঠিক যাদের অন্তরের মধ্যে কুরআনের মহব্বত আছে যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে যাদের অন্তরের মধ্যে আলেমুল আবাদের মহব্বত আছে যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে তারা কোনোদিন ওই মূর্তিকে গ্রহণ করতে পারে না পারে না পারে না যারা মূর্তিকে সমর্থন করে আমি বলবো তারা মুসলমান হতে পারে না কারণ মুসলমানের চিহ্ন মূর্তি নয় মুসলমানের চিহ্ন হলো কুরআন মুসলমানের চিহ্ন হলো মাথার মধ্যে কাফন বেঁধে রাখা মুসলমানের চিহ্ন হলো মুখের মধ্যে দাড়ি রাখা মুসলমানের চিহ্ন হলো গায়ের মধ্যে নবীর সুন্নত লম্বা জামা লাগা কথা ঠিক না ঠিক এই মূর্তি সরানোর জন্য আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছেন শুধু মূর্তিকে সরানোর জন্য পয়গাম্বর ইব্রাহিম মূর্তি সরালেন পয়গাম্বর মুসা মূর্তি সরালেন পয়গাম্বর ঈসা রুহুল্লাহ মূর্তি সরালেন পয়গাম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মূর্তি সরালেন আজ কেন 1,500 বছর পরে 92 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে হাইকোর্টের সামনে মূর্তি বসানো হলো বাইতুল মুকাররমের সামনে কেন মূর্তি বসানো হলো জেলা ঈদগাহ ময়দানের সামনে কেন মূর্তি বসানো হলো আমরা মুসলিম তাওহীদ জনতা আলেমদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আহমদ শফির ডাকে সারা দিয়ে ওই মূর্তির বিরুদ্ধে স্লোগান তুলব কে কে রাজা আছেন হাত তুলে দেখে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته